নোয়াখালীর সুবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় ভূমিহীন ও ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে উপজেলার চরজুবলি ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের কেরানী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় 1000 ভূমিহীন পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে ভূমিহীনরা অভিযোগ করেন, ভূমিদস্যুরা অবৈধভাবে সুবর্ণচর উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নামে বেনামে ভূমিহীনদের বাড়িঘর, মসজিদের জায়গা, ডোবা, নালা, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা এবং ভূমিহীনদের দীর্ঘদিনের দখলীয় জায়গা অবৈধভাবে বন্দোবস্ত দিয়ে আসছে। কিন্তু প্রকৃত ভূমিহীনরা কোনো বন্দোবস্ত পায়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন নেতা আবুল কালাম শফি চৌধুরী এবং ভূমিহীন নেত্রী ও সাবেক ইউপি সদস্য আমেনা বেগম সহ অন্যান্য ভুক্তভোগীরা। ¶¶